হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এই যে সকাল সকাল আমি ব্লগটা চালু করলাম, দেখো সকালে অনেককে রেডি করিয়ে করাচ্ছি, তখনই চলে আসছে বৃষ্টি ঝমঝম করে। বুঝতে পারছি না কী করে নিয়ে যাব, কিন্তু নিয়ে তো যেতে হবেই, কারণ আমার এক্সাম চলছে। এক্সাম নিয়ে আর তো কামাই করা যাবে না, না বলো তো আর কী করা যাবে? বৃষ্টির মধ্যেই ওকে নিয়ে যেতে হবে। দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অনিশকে রেডি করানো হয়ে গেছে আমার তো। দেখি একটু বৃষ্টি কমলেই ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে, আমরা দুইজনেই যাব ওকে নিয়ে, স্কুটি নিয়ে বেরিয়ে যাব। তাছাড়া আর কিছু করার নেই, আমি রেডি হয়ে নিলাম ওই জন্য। আর এই দেখো ঝমঝম বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিটা কমেছিল তখন গাড়িটা বের করলো তোমাদের দাদাভাই, আর বৃষ্টিটা আরও জোরে চলে আসতো তখন রেখে দিয়ে আবার ঘরে চলে আসতে হলো। তো অনিশকে দেখো রেডি করিয়ে নিয়েছি পুরোটাই, আর এই ঝমঝম বৃষ্টির মধ্যে আর কী করে নিয়ে যাব, একটু কমুক তারপর নিয়ে যাব। দেখো অনিশকে রেইনকোট পরিয়ে নিয়েছি, ও ঘরে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই ওই যে রেডি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে সকলে মিলে। তারপর এই যে ঘরে সকালে টিফিনে হবে মুড়ি আর ঘুগনি, তো এই খাওয়া দাওয়া হবে। আর মা বাঁচতে বসেছে, এই দেখো মাছ দাদাভাই বাজার করে নিয়ে এসছে মাছ, সেই মাছগুলো বাঁচতে বসেছে। আর নিয়ে এসছে দাদাভাই মোচা, এই যে বাঁধাকপি, এই যে দেখো দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো আলু লঙ্কা, এগুলো সব দাদাভাই নিয়ে এসছে। তো সেগুলোই রান্না হবে আজকে, কি নাম বলতে পাচ্ছি না, তো যেদিনই রান্না হোক আজকে নিয়ে এসছে। কিন্তু বৃষ্টির দিন একটু খিচুড়ি না হলে ভালো লাগে বলো তো, দেখা যাক কী রান্না হয়। তো আকাশটা দেখি পরিষ্কার হয় কি না। তো তারপরে আমরা চলে গেলাম অনিশকে দিয়ে, চলেও আসলাম এর মধ্যে, আমরা দিয়ে চলে এসেছি। তারপর আমি স্নান টান করে নিয়েছি, দেখো তারপর আমি রেডি হয়ে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে অনিশকে দিতে গেছিলাম, বৃষ্টির মধ্যেই চলে গেছিলাম অনিশকে দিতে। আর এই দেখো স্নান করে নিয়েছি, তাও একটু এই দেখো বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে, কি করব দেখি। মনে হয় আমাদের দুইজনকেই যেতে হবে একসাথেই, কেননা আনতে, কেননা তোমাদের দাদাভাই হয়তো একা নিয়ে আসতে পারবে না, তো সেটাই বুঝতে পারছি না। দেখি ফোন করব তোমাদের দাদাভাইকে যে কী বলে, আমি তো স্নান করে আসলাম কি এই যে। তারপর আমি একটু টিফিনটা খেয়ে নেবো, দেখো এই যে মুড়ি ঘুগনি আর তার সাথে নিয়েছি একটু চানাচুর, বেশ ভালোই লাগবে খেতে, তাই না বলো? তোমাদের কার কার খেতে ভালো লাগে এরকম মুড়ি ঘুগনি আর সাথে একটু চানাচুর চটপাটা? আমার তো খুব ভালোই লাগে খেতে। তো ঠিক আছে টিফিনটা খেয়ে নিই, তোমরাও খাও আমার সাথে টিফিন, বেশ ভালোই লাগবে সবাই মিলে একসাথে বন্ধুরা মিলে টিফিন খাবো। আহ কী মজা, তাই না বলো? বন্ধুদের সাথে একসাথে টিফিন খেতে মজাই আলাদা, খাওয়া দাওয়াও মজাটাই আলাদা, তাই না? তারপর এই দেখো ঠিক আছে টিফিন খেয়ে নিলাম, আর এই যেহেতু যেহেতু তোমাদের দাদাভাইয়ের জামাটা ভিজে গেছিলো চেঞ্জ করে নিয়েছে, বললো দাও একটা সাদা মাটা দিয়ে দিলাম। তারপর এই যে গেট পড়েছে, দেখো ট্রেনের আওয়াজ শুনতে পাবে, ওই যে ট্রেন যাচ্ছে। তো গেটে আমরা দাঁড়িয়ে আছি, অনিশকে আনতে যাচ্ছি, ছুটি হয়ে গেছে। তো বনগাঁ ট্রেন আমাদের কিছু ছাড়ে না, যখনই যাই আসি বনগাঁ ট্রেন। তো তারপর এই যে নিয়ে ঢুকেও গেলাম, দেখো অনিশকে দাঁড়িয়ে আছে, ওর ব্যাগটা আছে পিছনে, দাঁড়াতে পারছি না। তো এরপর থেকে এই ভুলটা আর করবো না, ব্যাগটা আমি নিজেই নিয়ে নেবো। তারপর ওকে রেডি করিয়ে নিলাম, তো তারপর ও দেখাচ্ছে যে মাম্মা এইগুলো স্কুলে চেঞ্জ করিয়ে নিলাম সব কিছু, আর আমার চুল টুল তো ভেজা পুরো, চেঞ্জ করে নিয়েছি আমিও ড্রেস, আর ও কী কী স্কুলে হয়েছে সেইগুলো দেখাচ্ছে, ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পরে এই দেখো দুপুরে আমাদের কিন্তু খিচুড়ি রান্না হয়েছে, তোমরা কিন্তু সকলে এসো, এত বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না না হলে হয়? আর আছে কাচকি মাছ ভাজা, আর দুই ভাই বোনের জন্য দাদা ভাই এনেছিল পমফ্রেট মাছ। তো আমি জিজ্ঞাসা করলাম, অনিশ তুই কি খিচুড়ি খাবি না ভাত খাবি? আর ওই দেখো কড়াইতে বসেছে আলু ভাজা, আমাদের দুপুরে আজকে এটাই খাবার, খিচুড়ি আলু ভাজা আর কাচকি মাছ ভাজা। তারপর বৃষ্টির দিনে একটু গরম গরম চা না খেলে ভালো লাগে, তো গরম গরম চা করে নিলাম আমাদের সকলের জন্য। তো দুধ চা বলে কথা, সকলে মিলে একসাথে খাবো বিস্কুট দিয়ে, তো খেয়ে নিই। তারপর এই যে বললাম না অনিশের জন্য পমফ্রেট মাছ আর ওর দিদির জন্য, তো আমি অনিশকে খাওয়াবো বলে দেখো আলু ভাজা পমফ্রেট মাছের ঝোল করেছিল, কারণ যদিও ভাত না খায় সেই জন্য খিচুড়ি না খায়, ভাত দিয়েই খাইয়ে দেবো। তো জিজ্ঞাসা করলাম, বললো না আমি ভাত খাবো না, আমি খিচুড়ি খাবো। বললাম ঠিক আছে মা, খাওয়াতে যেই বসেছি তখন বলে কি না আমি ভাত খাবো খিচুড়ি খাবো, দুটো মিশি একসাথে, এইভাবে কেউ খেয়েছো তোমরা বলো? আমার ছেলে কিন্তু ওটাই খেতে ভালোবাসে, যখনই খিচুড়ি রান্না হয় না ওর জন্য একটু ভাত করতেই হয় আমার।
না খিচুড়িও একটুও ভালোবাসে না, শুধু বলবে খিচুড়ি খাবো কিন্তু ভাতের সাথে মিশিয়ে খাবো। তো কি আর করা যাবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি, খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসেছি। এই যে দেখো খেতে বসেছি, বেশ ভালোই লাগছে। কাজকি মাছ আর সাথে চাটনি আছে, কিন্তু বেশ মজা করেই খাওয়া দাওয়া হচ্ছে। দাদা বলো, বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে খুব ভালোই লাগে, আমার তো খিচুড়ি ফেভারিট। নিলাম খিচুড়ি, আলু ভাজা, আর তার সাথে ছিল কাজকি মাছ ভাজা আর চাটনি। এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে। তারপর আমি চলে এসেছিলাম ওপরে, এই যে দেখো আমি ওপরে চলে এসেছি। একটু ওপরে এসে আমি কী করলাম না, একটু লাইভে বসেছিলাম। তো প্লিজ বন্ধুরা, আমি একটু লাইভ শুরু করেছি কয়দিন ধরে, তো তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইভে জয়েন হয়ে যাও। আমি দুপুরের দিকে ও সাড়ে তিনটের দিকে আমি লাইভ করছি, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইভে জয়েন হো বন্ধুরা। ঝটপট করে তোমরা একটু চেক করে নিও যে আমি কটার দিকে বসছি। সাড়ে তিনটের দিকে আমি বসি মাঝে মাঝেই, আর যদিও দুপুরবেলা না হয় তো রাতে 10টার দিকে আমি বসি। তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তো দুপুরে রেস্ট না নিয়ে আমি একটু তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে বসছি, তো তোমরা এসো গল্প করতে আমার সাথে। তো ভালো লাগবে, আমার তো ভালো লাগবেই, তো তোমাদেরও ভালো লাগবে আমার সাথে গল্প করতে দেখবে। তো তোমরা প্লিজ জয়েন হয়ে আমার লাইভে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আমি একটু রেস্ট নেবো, অনিশকে নিচে ঘুম পাড়িয়ে রেখে এসছি, ওর বাবার সাথে ও ঘুমাচ্ছে আর আমি ওপরে এসেছিলাম একটু লাইভে। ঠিক আছে যাই, এবার একটু আমি রেস্ট। তারপর অনিশের বায়নাতে নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই ছাদে, আর ছাদ থেকেই দেখো আমাদের বনগাঁর ট্রেনটা দেখা যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছে। আগের ব্লগে তো দেখেছো অনিশকে ছাদে নিয়ে যায় গেছিলো, বৃষ্টি হচ্ছিল বলে ওর কি কান্না। তো আজকে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে ওদেরকে আর শেয়ার করা হয়নি, তো শুধু ট্রেনটাই শেয়ার করলো। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।